আসসালামু আলাইকুম। এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। তোমরা অনেকে হয়তো জানো যে তোমাদের পরীক্ষার পরপরই আমি চেষ্টা করি যে তোমাদের এমসিকিউ সমাধানগুলো আপলোড করার জন্য। আমি কিন্তু ইসলাম ইতিহাসের প্রথম যে পত্র ছিল সেই পত্রের আমি এমসিকিউ সমাধানগুলো আপলোড করেছি। আজকে তোমাদের ইসলাম ইতিহাসের দ্বিতীয় পত্রের এক্সাম ছিল। আমি চেষ্টা করব তোমাদের এমসিকিউগুলো আপলোড করার জন্য। আর তোমাদের যে কথাটা বলি, তোমরা কোন বোর্ডের সমাধান প্রথমে চাও সেটা কমেন্ট করতে পারো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি সমাধানগুলো আপলোড করব। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তোমাদের প্রশ্নগুলো কিন্তু আমার একার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়, যার কারণে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা তোমাদের প্রশ্নগুলো আমাকে একটু ফেসবুকে মেসেজ করে দেওয়ার জন্য, এবং তুমি বলে দিতে পারো এটা এই বোর্ডের কোয়েশ্চেন। আমি চেষ্টা করব তোমার প্রশ্নটা পড়ে আনসারগুলো ফাইন্ড আউট করে ভিডিও আকারে তোমাদেরকে দেওয়ার জন্য। আর একটা জিনিস মাথায় রাখবা, তোমরা যে জিনিসটা সবসময় করো সেটা হচ্ছে তোমরা ছবি দাও, তার জন্য কিন্তু ধন্যবাদ। কিন্তু ছবিটা ক্লিয়ার থাকে না, যার কারণে কিন্তু প্রশ্নগুলো পড়া যায় না এবং আনসারগুলো ফাইন্ড আউট করা অনেক কষ্ট হয়ে যায়। তাই প্রশ্ন পড়া যায় এবং ছবিটা যেন ক্লিয়ার থাকে, ওইরকম ছবি তোমরা ফেসবুকে দেওয়ার চেষ্টা করবা, তাহলে আমি কিন্তু আনসারগুলো খুব দ্রুত দিতে পারবো। আর একটা জিনিস হচ্ছে, কালকে কিন্তু তোমাদের হিস্ট্রি পরীক্ষা আছে। যারা আর্টসে আছো তারা হিস্ট্রি পরীক্ষাও আছে, কারো ইসলামিক হিস্ট্রি কারো হিস্ট্রি আছে। এছাড়া তোমাদের যারা কমার্সের আছে তাদের কিন্তু পরীক্ষা আছে, যার কারণে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে একটু সময় লাগতে পারে। তোমরা ধাপে ধাপে কমেন্ট করো এবং মোটামুটি প্রশ্নগুলো দিয়ে রেখো, আমি চেষ্টা করবো আনসারগুলো তোমাদের আস্তে আস্তে ধাপে ধাপে দ্রুত দেওয়ার জন্য। যাই হোক, তোমরা আওয়ার টিচিংয়ের ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখতে পারো এবং ফলো করে রাখতে পারো, এখানেও কিন্তু আমি আনসারগুলো দেওয়ার চেষ্টা করি। আর তোমরা নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য এক্সামের যে আপডেট আছে সেগুলোও কিন্তু আমি পেজে দিয়ে থাকি। আর তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট আসবে সামনে, আমি কিন্তু অ্যাডমিশন টেস্ট নিয়ে কিন্তু ভিডিও আপলোড করে থাকি সাধারণত। তো এবারও কিন্তু তোমরা যখন 2021 সালে অ্যাডমিশন টেস্ট দিবা, মানে হচ্ছে তোমরা 21 ব্যাচের অ্যাডমিশন টেস্ট যখন দিবা, তখনও কিন্তু আমি তোমাদের যে ভিডিওগুলো তোমাদের দরকার অ্যাডমিশন টেস্টের জন্য সেই ভিডিওগুলো ইনশাল্লাহ আপলোড করবো। তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর বেশি কথা নাই, তোমরা কিন্তু তোমাদের প্রশ্নগুলো দিতে ভুলো না এবং ছবিগুলো ভালোভাবে দিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।